এই ছবিটা আমাদের দেশের স্বনামধন্য প্রখ্যাত আর্টিস্ট মোশাররফ করিম, যা যুগে যুগে একবারই জন্মায়, একটাই জন্মায়। আগে জন্মেছিল হুমায়ুন ফরিদি, তার আগে জন্মেছিল এটিএম শামসুজ্জামান, এরকম যুগে যুগে একজন দুইজন জন্মায়, তার ভিতরে একজন মোশাররফ করিম। সেই মোশাররফ করিমের ছবি উপা আমরা ছবিটা এনেছি মোশাররফ করিমকে দেখে, মোশাররফ করিমের জন্যই। আর আনার পর আপনাদের দর্শকদের এবং হলের যে এত আগ্রহ, এত উচ্ছ্বাস, এটা আমি বুঝতে পারি নাই। মোশাররফ করিম একটা বড় মাল, সেটা আমি বুঝতে পারছি আগেই, কিন্তু এত বড় বুঝতে পারি নাই। উনি অনেক বেশি বড়। ছবি রিলিজ করতে যা দেখলাম যে অনেক বড়, অনেক বড় ওনার প্রতি মানুষের। আমাদের ফেসবুকে যদি কমেন্ট করি, 90টা পজিটিভ পড়লে 10 জন নেগেটিভ করবে। কিন্তু মোশাররফ করিমের যখন কোনো পোস্ট পড়ে, কোনো পোস্টার পড়ে, একটাও কোনো নেগেটিভ পোস্ট আসে না, খারাপ পোস্ট আসে না। অনেকে বলে তোরা খারাপ, মোশাররফ করিম ভালো, এমনও আছে। মোশাররফ করিম ঠিক আছে, তোরা ঠিক নেই, এরকম বলে যারা আমাদের বিরুদ্ধে করতে যায়। কিন্তু মোশাররফ করিমের বাংলাদেশে কোনো নেগেটিভ নাই, এইটা একটা আশ্চর্যজনক। সব নায়ক নায়িকা দেখি, এটা বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা দেখি নাই যার জন্য কোনো নেগেটিভ কমেন্ট আসে না। কিন্তু একমাত্র এই একটা একটাই আর্টিস্ট পেলাম যার কোনো নেগেটিভ কমেন্ট নাই। হুব্বা ছবিটা দেখছি, ভালো লাগছে। আবারও বলতে চাই, হুব্বা দেখেন নাই তো সিনেমা দেখেন নাই। ছবি দেখার পর আমার মনে হয়েছে হুব্বা দেখেন নাই তো সিনেমা দেখেন নাই। আপনার জীবনে যত সিনেমা দেখছেন সবই বৃথা, হুব্বা না দেখলে। অনেকেই চেষ্টা করছে যাতে এই ছবিটা রিলিজ হতে না পারে। 2 সপ্তাহ আগের থেকে সিন্ডিকেট চলতেছিল যাতে না আসতে পারে। আর আমি বলছিলাম একটা, সব সিন্ডিকেট ভেসে যাবে। কোথায় ভেসে যাবে? বঙ্গোপসাগরে ভেসে যাবে। তারা বঙ্গোপসাগরে ভেসে যাচ্ছে, ভেসে গেছে।